হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো তো শুরুতেই কথা বলা যাক পাঞ্জাব কিংসকে নিয়ে তো শেষ মেস পাঞ্জাব কিংসের নতুন হেড কোচ হিসেবে যোগ দিলেন রিকি পন্টিং হ্যাঁ ফ্রেন্ডস রিকি পন্টিং যে গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমের হেড কোচ ছিল তবে দিল্লি ক্যাপিটালস তাকে সরিয়ে দেওয়ার পর এবার পাঞ্জাব কিংসের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন রিকি পন্টিং অর্থাৎ आईपीएल 2025 में पंजाब किंग्स के हेड कोच के रूप में करते देखा जावे रिकी पोंटिंग के এবং পাঞ্জাব কিংসের হেড কোচ নিযুক্ত হওয়ার পর রিকি পন্টিং একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন যে আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে যোগাযোগ করেছিল কোচের জন্য তবে শেষ মেশ সে পাঞ্জাব কিংসকেই বেছে নিয়েছে কারণ পাঞ্জাব কিংস এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা আইপিএলে এখনও সফলতা পায়নি এবং তারা কোচিং বিভাগে অনেক পরিবর্তন করে এর আগে পাঞ্জাব কিংসে আমরা একাধিক কোচ দেখেছি যেখানে বীরেন্দ্র সেহবাগ অনিল কুমলে টম মুডি ব্র্যাড হক একাধিক কোচকে নিয়োগ করেছে পাঞ্জাব কিংস এবং তাদের কিন্তু কোনো স্টেবিলিটি নেই এজন্যই সেখানে কাজ করাটা রিকি পন্টিংয়ের জন্য চ্যালেঞ্জিং হবে এবং সে চ্যালেঞ্জিং কাজ করতেই পছন্দ করে তাই সে পাঞ্জাব কিংসকে বেছে নিয়েছে কারণ একটি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজিকে লিড করা অনেক সহজ কিন্তু যে টিমটা এখনও সফলতা পায়নি সেখানে গিয়ে কাজ করে তাদেরকে সফলতা এনে দেওয়াটা অনেক স্যাটিসফ্যাকশন হবে এজন্যই রিকি পন্টিং পাঞ্জাব কিংসকে বেছে নিয়েছেন এবং আইপিএল দু হাজার পঁচিশে পাঞ্জাব কিংসের নতুন হেড কোচ কিন্তু রিকি পন্টিং সো পরবর্তী আপডেট হচ্ছে রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে তো রাজস্থান রয়্যালস বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার পঁচিশের আগেই দুটো বড় পরিবর্তন করেছে রাজস্থান রয়্যালস টিম যেখানে তারা হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ করেছে এবং তারই সাপোর্টিং স্টাফ অর্থাৎ বিক্রম রাঠোর যে ভারতীয় টিমের ব্যাটিং কোচ ছিল সেই বিক্রম রাঠোরকে এবার রাজস্থান রয়্যালস তাদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে অর্থাৎ রাহুল দ্রাবিড়ের সাপোর্টিং স্টাফ বিক্রম রাঠোর সেও কিন্তু রাজস্থান রয়্যালস টিমে যোগ দিয়েছে এবং আইপিএল দু হাজার পঁচিশে রাহুল দ্রাবিড় বিক্রম রাঠোর এদেরকে কাজ করতে দেখা যাবে রাজস্থান রয়্যালস টিমের হয়ে সো পরবর্তী আপডেট হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে তো কে হতে চলেছে কে কে নতুন মেন্টর আইপিএল দু হাজার পঁচিশে যেখানে রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংস তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে তাদের নতুন কোচেদের তবে কে কে কেন এখনও অ্যানাউন্স করেনি কে হতে চলেছে কে কে নতুন মেন্টর আইপিএল দু হাজার পঁচিশে তবে রিসেন্ট যেটা শোনা যাচ্ছে যে কে কে নতুন মেন্টর হতে পারে জ্যাক ক্যালিস অথবা ইয়ন মর্গ্যান হ্যাফরিন এই দুজনের মধ্যে একজন কিন্তু কে কেয়ারের নতুন মেন্টর হতে পারে আইপিএল দু হাজার পঁচিশে যেখানে জ্যাক ক্যালিস সে কিন্তু এর আগেও কে কেয়ারের কোচিং বিভাগে কাজ করেছে এবং ইয়ন মর্গ্যান সে কিন্তু কে কেয়ারের প্রাক্তন ক্যাপ্টেন অর্থাৎ তার ক্যাপ্টেনসির আন্ডারে কে কে আর কিন্তু ফাইনাল খেলেছে তাই দুজনেই কিন্তু একজন ভালো অপশান কে কেয়ারের জন্য তবে দেখাই যাক শেষমেশ কাকে সিলেক্ট করে কে কেকেয়ার টিম আইপিএল দু হাজার পঁচিশে নতুন মেন্টর রূপে সো ফ্রেন্ডস তোমরা কাকে কে কেয়ারের নতুন মেন্টর হিসেবে দেখতে চাও জ্যাক ক্যালিস না ইয়ন মর্গ্যান তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে আর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ